নমস্কার দেখছেন হাই নিউজ সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা শুরু করছি আজকের নিউজ টুডে মাস ছয়েক আগেকার সেই ভয়াবহ স্মৃতি ফিরল রবীন্দ্র সরোবর লেকে রবীন্দ্র সরোবর লেকে ফের দুর্ঘটনা শনিবার সকালে রোয়িং অনুশীলনের সময় বোটটি উল্টে যায় পিছন দিকে উল্টে যান অনুশীলনকারী যদিও তিনি নিজে সাঁতার জানেন বলে সাঁতরে অন্য পারে উঠে যান এরপর মিনিট পনেরোর মধ্যে রেস্কিউ বোট রোয়িং বোটটিতে থাকা আরেকজনকে নিরাপদে উদ্ধার করেন বড় বিপদ থেকে রক্ষা পেলেও মে মাসে দুর্ঘটনার স্মৃতি ফিরে এলো ওই দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছিল তবে উদ্ধারকারী বোট থাকায় দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে রবীন্দ্র সরোবর রোয়িং বোট বিপর্যয় নিয়ে ফিরহাদ হাকিম কি বলেছেন শুনুন প্রথম থেকেই পেট্রোল বোটের ফেভারে বলে এসেছি তার কারণ সব স্পোর্টসেই একটা করে ব্যাকআপ টিম থাকা অত্যন্ত প্রয়োজন ঠিক যে আচমকা ঝড় হয়েছে আমাদের দুটো ছোট ছোট বাচ্চা তারা প্রাণ হারিয়েছে কিন্তু সব ঘটনার থেকেই আমাদের শিক্ষা নিতে হবে সেই শিক্ষা নিয়ে আজকে সেটা রোয়িং ক্লাবরা ব্যবস্থা করেছে বলে আজকে প্রাণ বেঁচেছে আমি ধন্যবাদ জানাই রোয়িং ক্লাবদের তাদের এই তৎপরতার জন্য কারণ এখন লাইফ সেভার রাখতেই হবে পেট্রোল বোট থাকবে অ্যাম্বুলেন্স থাকবে এগুলো রেখে স্পোর্টস করতে হবে তো এই কাজটা এখন রোয়িং ক্লাব করছে এবং কেএমডি এর তত্ত্বাবধানে হচ্ছে আমরা তাই যারা করেছেন তাদের ধন্যবাদ বিধানসভায় সংবাদ মাধ্যমের কাছে ডিএ নিয়ে মুখ খুললেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শনিবার ডিএ প্রসঙ্গে তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের সরকার তাই গরিব মানুষের জন্য অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছেন ফলে প্রকল্পগুলি চালাতে গিয়ে সরকারি কর্মচারীদের ডিএ দিতে দেরি হচ্ছে ডিএ দেবেন না কথা বলেননি নিশ্চয়ই দেবেন নিশ্চয়ই দেবেন সময় হলে ডিএ দেবেন কিন্তু এর মানে এই নয় যে আমাদের আটকাতে হচ্ছে কারণ যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে মুখ্যমন্ত্রী চলছেন সেই প্রকল্পগুলোতে তিনি যেভাবে আর্থিকভাবে সাহায্য করছেন তার জন্য হয়তো কোথাও সামান্য একটু অসুবিধা হতে পারে কিন্তু ডিএ দেবেন না একথা ঠিক নয় ডিএ নিশ্চয়ই দিয়ে দেবেন উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে গত তিরিশে অক্টোবর শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠিয়েছিল নন্দকুমার থানার পুলিশ তবে শনিবার নন্দকুমার থানার পুলিশ সেই নোটিশ লিখিত আকারে ক্যান্সেল করেছে উল্লেখ্য গত উনত্রিশে অক্টোবর সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ তুলে আর আবু সোহেল নামের এক আইনজীবী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দকুমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন আর তারই ভিত্তিতে পুলিশ শুভেন্দু অধিকারীকে হাজিরার নোটিশ পাঠায় কিন্তু এরপর শুভেন্দু অধিকারীর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী নন্দকুমার থানার ওসিকে লিখিতভাবে জানিয়েছেন শুভেন্দু অধিকারী ইতিপূর্বে মহামান্য হাইকোর্টের রক্ষা কবচে রয়েছে তাই তাকে ডেকে পাঠানো যাবে না ফলে নন্দকুমার থানার পুলিশ শনিবার লিখিত আকারে নোটিশ ক্যান্সেল করেছে ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে বিতর্ক তার কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন কোনোভাবে অসাংবিধানিক কথাবার্তা অমার্জিত বা কুরুচিকর মন্তব্য কোথাও পোষণ করা যাবে না বা সাম্প্রদায়িক কথাবার্তা বলা যাবে না তারপরেও তিনি বলেছিলেন তার এগেনস্টে কেউ মামলা করেছিলেন নন্দকুমার থানায় পুলিশ সেই মামলার এগেনস্টে নোটিশ করেছিল হাইকোর্টের একটি রক্ষা কবচ ওনার কাছে রয়েছে মহামান্য হাইকোর্ট বলেছিলেন ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না সুপ্রিম কোর্ট সার্বিকভাবে সিদ্ধান্ত দিয়েছিলেন আর হাইকোর্ট স্পেসিফিক একজন ব্যক্তির ক্ষেত্রে রক্ষা কবচ দিয়েছেন স্বাভাবিক কারণে আইনি জটিলতার কারণেই নোটিশটি পুলিশ প্রত্যাহার করেছে তবে একথা ভাবার কোনো কারণ নেই নোটিশ প্রত্যাহার করেছে মানে আপনি সম্পূর্ণ মুক্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গঙ্গা ভাঙন পরিদর্শনে গেলেন অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন তিনি সেখান থেকে দেখুন স্থায়ী সমস্যা সমাধান করতে গেলে রাজ্যকে কেন্দ্রকে যৌথভাবে উদ্যোগ নিতে হবে আমরা যখন ইউপিএ সরকার ছিল আপনারা মনে করে দেখবেন সেই সময় এই যে গঙ্গা ভাঙন এটাকে আমরা জাতীয় প্রকল্পের অন্তর্ভুক্ত করেছিলাম
ফলে প্রচুর পরিমাণ টাকা রাজ্য সরকারকে ফরাক্কা ব্যারেজ প্রজেক্টকে প্রদান করা হয়েছিল। আজকে যারা দায়িত্বে আছে তারা কোনো স্থায়ী সমাধানে বিশ্বাস করে না, ভোট এলে মানুষকে ঘুষ দিয়ে ভোট খরিদ করার রাজনীতিতে বিশ্বাস করে। তাই যখনই ভোট আসবে তখনই এটা দিলাম সেটা দিলাম ওটা দিলাম বাকি সব পড়ে থাকবে, এটাতে হবে। এখানে টাকা মাটি মাটি টাকা, এখানকার সরকারের পলিসি হচ্ছে টাকা মাটি মাটি টাকা। কন্ট্রাক্টর কি করবে, সে কাজ নেবে, কাজ করার পর সে ভাগ দেবে, তৃণমূল নেতারা ভাগ খাবে, প্রশাসন ভাগ খাবে, দিয়ে ব্যাস ভাগের মা গঙ্গায় যাবে। ফলে গঙ্গা তার নিজের কাজ করছে, কন্ট্রাক্টর তার নিজের কাজ করছে, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তার নিজের কাজ করছে, টাকা বরাদ্দ হচ্ছে, টাকা চুরি হচ্ছে, মানুষের ভাঙন চলছে, মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যদের পরে রাজ্যে স্কুলে নিয়োগ দুর্নীতিতে আর কোন প্রভাবশালী বা বিশিষ্ট ব্যক্তির নাম পাওয়া গিয়েছে কিনা তা জানতে চাইল হাইকোর্ট। এই নিয়ে জানতে আগামী শুনানিতে সিবিআই এর তদন্তকারী অফিসারকে আদালতে হাজির হতেও বলা হয়েছে। শুক্রবার হাইকোর্টে চলা এই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই কৌশলের কাছে জানতে চেয়েছেন সিবিআই বা ইডির তদন্তে আর কোন প্রভাবশালী ব্যক্তির যোগ পাওয়া গিয়েছে কিনা। এখনো পর্যন্ত ধৃতদের বাইরে আর কোন বড় ব্যক্তির যোগাযোগের সূত্র তদন্তে পাওয়া গেলে সিবিআই কে তাদের জিজ্ঞাসাবাদে পদক্ষেপ করতে হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত। শনিবার শিলিগুড়ি থেকে দার্জিলিং এর পথে রওনা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দার্জিলিং এ রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। পাশাপাশি ডেঙ্গু রোধেও শিলিগুড়ি পুর নিগম এবং রাজ্য সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন তিনি। দেখিয়ে স্টেট গভর্নমেন্ট কো চাইয়ে উনকে জো কর্মচারী হ্যায় উনকে জো ওয়ার্কারস হ্যায় উনকো সেন্ট্রাল জো जो जितना सेंट्रल डीए देता है वही अमाउंट में डीए देना चाहिए। देखिए ऐसा लगता तो नहीं, हमारे चीफ मिनिस्टर हमारे आदरणीय गवर्नर जी का जन्मदिन मनाने के लिए चेन्नई जा रहे हैं, तामझाम लेके मेला हो रहा है, खेला हो रहा है, पैसे की तो कहीं पे कमी तो नहीं लग रही। मुख्यमंत्री जगह जगह पे जो एडमिनिस्ट्रेटिव मीटिंग के नाम पे पॉलिटिकल मीटिंग कर रहे हैं इसके पीछे पैसा वो ढाल रहे हैं, तो वो दिखाता है कि पैसे की कमी नहीं है। हाँ, डीए देने में पैसे की कमी, मुझे जहाँ तक खबर है 21 से ज़्यादा 24 लगभग ऐसी मौतें हुई है सिलीगुड़ी में और पूरे बंगाल में 50,000 लोग, वो भी ये छुपाया हुआ डाटा है, इसमें बहुत सारे लोगों को इंक्लूडेड नहीं किया गया, क्योंकि बहुत सारे सर्टिफिकेट में आपको मिलेगा डेथ ड्यू टू अननोन रीज़न ऐसा करके चलाया जा रहा है। तो डेंगू की हालत बहुत ही खस्ता है, सरकार कुछ नहीं कर रही है और सिलीगुड़ी में तो पता ही है जो लोग बैठे हुए हैं उनको पता नहीं कैसे कंट्रोल करते हैं। अभी जाके वो ड्रेनों की सफाई कर रहे हैं, ड्रेनों में अगर जाएंगे तो कूड़ा भरा हुआ है, तो आगे आने वाले समय में और भी दिक्कतें बढ़ेगी। চোখ রাখবো পরবর্তী খবরে। জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। শোভাযাত্রায় উপস্থিত গ্যাস বেলুন বিক্রেতার সিলিন্ডারে আচমকায় বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় মৃত্যু হয়েছে ওই অজ্ঞাত পরিচয় বেলুন বিক্রেতার, ক্ষত বিক্ষত শিশু সহ মোট 8 জন। ঘটনায় 3 শিশু সহ একাধিক ব্যক্তিরও আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে, তারই মধ্যে আশঙ্কাজনক বেশ কয়েকজন। নদিয়ার শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের ঘটনা। শুক্রবার রাতে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা চলাকালীন ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। একের পর এক জগদ্ধাত্রী প্রতিমা জমকালো শোভাযাত্রা নিয়ে বিসর্জন ঘাটের দিকে অগ্রসর হচ্ছিল, আর সেই শোভাযাত্রা দেখতে সমাগম হয়েছিল প্রচুর মানুষের। রাস্তার ধারে ফুচকা ঘুগনির সঙ্গে ছিলেন সেই গ্যাস বেলুনের স্টলও। শিশুদের আবদার মেটাতে পছন্দ মতো বেলুন ফুলিয়ে দিচ্ছিলেন বিক্রেতা, আর সেই সময় ঘটে যায় এমন দুর্ঘটনা। ওখানে লোক গ্যাস বেলুনে গ্যাস সিলিন্ডার বার্স্ট করেছে এবং আজকে হয়তো দুটো পয়সার জন্য তারা এসেছিলেন। এটা খুবই মর্মান্তিক দুঃখজনক ঘটনা। আমি সূত্রাগড়ে ছিলাম, ওখানে জানতে পেরে সঙ্গে সঙ্গে আমি এলাম। একজনের এখন অবস্থা আমার একটা ঠ্যাং চলে গেছে, তিনি আগে এক্ষুনি শক্তিনগর হসপিটালে ট্রান্সফার করা হলো। আমি পৌরসভার অ্যাম্বুলেন্স করে আমি যত দ্রুত তাকে ওখানে পৌঁছানো যায় অন্ততপক্ষে সেই মানুষটাকে যাতে বাঁচানো যায় সেই চেষ্টাই চলছে। ডাক্তাররা আক্রান্ত শ্রম তারা করছেন, তারা চেষ্টা করছেন,
এবং আর যারা দুজন অল্প কিছু বিস্তারে ইনজোর হয়েছে তাদের হয়তো খানিকটা রেখে দিয়ে তারা যদি একটু সুস্থ হয় তাদের ছেড়ে দেবে। আর একজন স্পট হয়ে গেছে এবং তার নামটা এখন আমরা জানতে পারিনি, পরবর্তী দিনে হয়তো তারটা জানতে পারবো। এটা খুব দুঃখজনক ব্যাপার, এই জিনিস যেন রাসে এইরকম ধরনের যদি কোনো বেলুন, আমরা প্রশাসনকেও অনুরোধ করবো এবং আমরা নিজে থেকেও এটা মাইকিং করে যাতে এই ধরনের, বিশেষ করে রাস উৎসবেও যেন এইরকম ধরনের গ্যাস বেলুন কেউ আর এরকম রাস্তার জনবহুল এলাকায় বিক্রি না করে। ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী 8 নভেম্বর কৃষ্ণনগর যাওয়ার কথা রয়েছে তার। পরদিন অর্থাৎ 9 তারিখ সেখানে রাজনৈতিক জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। 10 তারিখ রানাঘাটের হাবিবপুরে নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক রয়েছে, তারপর তিনি ফিরবেন কলকাতায়। তৃণমূলের ডাকে 9 তারিখ রাজনৈতিক জনসভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে জেলার দলীয় নেতৃত্ব। ওই মঞ্চ থেকে বর্তমান পরিস্থিতিতে দলীয় কর্মী এবং সাধারণ মানুষের সামনে নিজের বার্তা তুলে ধরবেন তৃণমূল সুপ্রিমো। সেই বার্তার দিকে নজর রয়েছে সকলেই। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তার আগে কৃষ্ণনগর দিয়ে শুরু হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সফর। আর এই সভায় মুখ্যমন্ত্রী কি বলছেন সেদিকেই এখন নজর থাকবে। প্রাক্তন সিপিআইএম এর শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণাল ঘোষের উপর আক্রমণ এবং সিপিএম কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বৈচা ঘোষপাড়ার পূজো মণ্ডপের সামনেই এই এমন ঘটনা। মৃণাল ঘোষের অভিযোগ, শুক্রবার জগদ্ধাত্রী পূজো মণ্ডপের সামনে দাঁড়িয়েছিলেন ছেলের অপেক্ষায়। ছেলে বাইক নিয়ে এসে দাঁড়াতেই আচমকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ। এরপরই দুষ্কৃতীরা তাদের মারধর করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সেই একই এলাকার আরেক সিপিআইএম কর্মীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। আর খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানা পুলিশ। সিপিএম কর্মীর পরিবারের সদস্যদের অভিযোগ, সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন, আর এই নির্বাচনে যাতে তারা ভোটে দাঁড়াতে না পারে সেই কারণেই ভয় দেখানোর জন্য তাদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূল। যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেস পুরো ঘটনাটি অস্বীকার করেছে। হয়েছে বলতে আমরা সরস্বতী সন্ধের উদ্যোগে আমরা হলো পাড়া সবাই মিলে একটা হলো পুজো করি, জগতী পুজো, জগতী মায়ের পুজো। আমরা মহিলারা প্রত্যেক সবাই বেরিয়েছিলাম, বেরিয়ে আমরা পুজোটাকে ভালোভাবেই আমরা করেছি মোটামুটি। এইটা তৃণমূলটা হজম করতে পারিনি, না করে ওরা রাত্রেবেলায় আমাদের কমরেড মৃণাল কান্তি ঘোষ, সে ওপরে আমাদের যেহেতু কালোসুস ছিল আমরা তার উপরে দায়িত্ব দিয়েছিলাম মৃণাল কান্তি ঘোষের ওপরে, যে হলো আমাদের এরিয়া কমিটির বর্ষিয়ার নেতা। সে আমরা ওইখানে যেতে পারছিলাম না, উনি পুজোটা দেখাশোনা করছিলো। সেই মুহূর্তে রাত্রি তখন 11টা নাগাদ তার ওপরে আক্রমণ করে তার ছেলে রাজা ঘোষ, তার উপরে আক্রমণ হয় সেই একজন আইনজীবী। তারপরে তারা ওইখান থেকে ওই সব কার্যকলাপ সেরে আমার বাড়িতে আসে। আমার বাড়িতে এসে বাড়ি ঘর দোয়ার ভাঙচুর করে গেট টেট লাঠি মেরে ভাঙে, কাজ টাজ 8-9টা কাজ ভেঙে দেয়। এটা করেছে হলো আপনার এখানকার তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা, হলো মোটামুটি 150 ছেলেপেলে নিয়ে রাত্রেবেলায় মদ্যপ অবস্থায় এসে এই কাজটা করে। গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তবে যেটাই ঘটুক না কেন প্রশাসন এটা তদন্ত করবে, প্রশাসন তদন্ত করে এর বিচার করবে। কারণ আর সিপিএম পার্টি যে কথা বলছে এটা অত্যন্ত সাজানো গল্প। কারণ আমরা জানি সিপিএম বিজেপি তারা মানুষের কাছ থেকে একদম তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ওরা এইভাবে তৃণমূলের উপরে দোষারোপ করছে। কমছে না ডেঙ্গুর প্রকোপ, আর তারই প্রতিবাদে বিক্ষোভে সামিল বিরোধীরা। শুক্রবার বিজেপির তরফে বিক্ষোভের পর শনিবার শিলিগুড়িতে শিলিগুড়ির পুর নিগমের যুব কংগ্রেসের বিক্ষোভের পথে নামল। শিলিগুড়ি বিধানসভার যুব কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ি পুর নিগমের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় শনিবার। মশারি নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। চৌত্রিশে পা দিলেন বিরাট কোহলি, চারিদিকে তার জন্মদিন নিজেদের মতো করে পালন করে চলেছে বিরাট ভক্তরা। ঠিক তেমনই হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে ভারতীয় ক্রিকেট বিরাট কোহলির 34তম জন্মদিন পালন করলেন ওয়েস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের ভক্তরা।
বিরাট কোহলির 25 ফুটের কাটআউট দুধ দিয়ে স্নান করিয়ে মালা পরিয়ে কেক খাইয়ে তার জন্মদিন পালন করা হয়। সব মিলিয়ে বিরাট কোহলির জন্মদিনে আবেগে ভাসলেন রাজ্যের ভক্তরা। প্রথম কথা দেখুন, আমরা বিরাট কোহলিকে কতটা ভালোবাসি সেটা হয়তো আমরা বলে বোঝাতে পারবো না। কারণ আজকে বিরাট কোহলির আমরা যে 34তম জন্মদিন উদযাপন করছি, এটা আমাদের প্রথম সেলিব্রেশন নয়। আমাদের বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেলথ ফাউন্ডেশন এবং বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের পরিচালনায় আমরা প্রায় 4 থেকে 5 বছর যাবৎ আমরা সেলিব্রেশন করে এসেছি। আর আমরা এতটাই আবেগ যে গতকাল আমরা সকাল থেকে ওনার জন্মদিন উদযাপনের প্রস্তুতি পর্ব শুরু করেছি এবং আমাদের রাত্রি 12টা নাগাদ আমাদের কেক কেটে আমরা সেলিব্রেশন শুরু করেছি। আজকে আমাদের যে বিশেষ কার্যক্রম ছিল, কেক কেটে প্রথমে আমাদের সেলিব্রেশন শুরু হয় এবং আজকে আমরা সাঁতরাগাছি কোনা ট্রাফিক গার্ড ক্যাম্পে ওনারাও যথেষ্ট সহযোগিতা করেছেন। ওনারা আজকে আমাদের কার্যক্রমে উপস্থিতও ছিলেন। আর আমাদের কার্যক্রম বলতে আমরা কেক কেটে সেলিব্রেশন করার পাশাপাশি আজকে দুস্থ মানুষদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করি এবং আমাদের রক্তদান শিবির এখানে আয়োজন করা হয়। দূষণে জেরবার দিল্লি, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শ্বাস নেওয়া এখন দায় হয়ে পড়েছে। বায়ু দূষণে দিল্লির অনেক বাসিন্দাই অসুস্থ বোধ করছেন, অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন বলে দাবি করছেন। দিল্লির বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় ক্রমশ বাড়ছে। দীপাবলির পর থেকেই দিল্লিতে এই ধরনের উপসর্গ নিয়ে বহু রোগী হাসপাতালে ভিড় করছেন। যত দিন গড়াচ্ছে ততই রোগীদের সংখ্যা আরও বাড়ছে। আর এই পরিস্থিতিতে মোকাবিলার জন্য কিছু গাড়ির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। BS6 ডিজেল চালিত নয় এমন হালকা গাড়ি যেমন নিষেধাজ্ঞার তালিকা রয়েছে, তেমনই যে কোনো ধরনের ডিজেল চালিত ট্রাকও কিন্তু আর দিল্লির রাস্তায় চালানো যাবে না। শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকা ডিজেল চালিত গাড়িগুলিকে। আর এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলেই গুনতে হবে 20,000 টাকা জরিমানা। এমনই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির প্রশাসন। পাশাপাশি আপনাদেরকে এও জানাবো, গতকাল যা জানিয়েছিলাম যে এই মাত্রা ছাড়া দূষণের কারণেই নয়ডার সমস্ত স্কুল বন্ধ করা হয়েছে। অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলকভাবে ক্লাস হবে অনলাইনেই। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদেরও অনলাইনে ক্লাস নেওয়ার উপরই জোর দেওয়া হয়েছে। শনিবার বিরাট কোহলির জন্মদিন, কিন্তু টি-20 বিশ্বকাপে খেলতে ব্যস্ত ভারতের প্রাক্তন অধিনায়ক, তার মাঝেই ছোট করে পালন করা হল বিরাট কোহলির জন্মদিন। বোর্ডের তরফে টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, আর সেখানেই কোহলিকে বাকি সতীর্থদের সঙ্গে নিয়ে কেক কাটতে দেখা গিয়েছে। অন্যান্যবার বিদেশ সফর থাকলেই কোহলির সঙ্গে থাকেন তার স্ত্রী অনুষ্কা শর্মা, কিন্তু এবার অনুষ্কা দেশেই রয়েছেন। কলকাতায় সম্প্রতি শুটিং সেরে গিয়েছেন, ফলে বিশ্বকাপে কোহলিকে থাকতে হচ্ছে একাই। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন হাই নিউজে, হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।